প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী মহিলা আওয়ামী লীগ মঙ্গলবার বেলা এগারোটায় বিক্ষোভটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এতে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা এমপি কাজী কানিত সুলতানা হেলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান সাংস্কৃতিক সম্পাদক স্বপন ব্যানার্জি প্রমুখ এ সময় বক্তারা বলেন দেশব্যাপী বিএনপির নৈরাজ্য সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে যারা কটুক্তি করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে মহিলা আওয়ামী লীগ